দৃষ্টিহীনদের ভোটদানের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করল মালদা জেলা প্রশাসন। শুক্রবার মালদা জেলা প্রশাসনিক ভবনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। দৃষ্টিহীনদের ভোটদানের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করল মালদা জেলা প্রশাসন। শুক্রবার মালদা জেলা প্রশাসনিক ভবনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, অতিরিক্ত জেলাশাসক অশোক কুমার মোদক সহ অন্যান্য আধিকারিকেরা। মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে ভিভিপ্যাট ও অন্যান্য যন্ত্রের মাধ্যমে দৃষ্টিহীন ও প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এই ঘটনায় জেলাশাসক কৌশিক ভট্টাচার্য বলেন, পাশের জেলা মুর্শিদাবাদে এই প্রশিক্ষণ হয়েছে, তাদের দেখে মালদা জেলাতেও এর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। মালদা জেলায় মোট প্রতিবন্ধীর সংখ্যা 11,527 জন। মোবাইল এবং হেডফোনের মাধ্যমে প্রতিবন্ধীরা বুঝতে পারবেন তারা কাকে ভোট দিচ্ছেন। এর আগে নিকটবর্তী কোনো আত্মীয়কে দিয়ে তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতেন। 2019 লোকসভা নির্বাচনে তারা নিজেরাই নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। যাতে ভোট প্রক্রিয়া সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারেন তার জন্য তারা একটা মডেল তৈরি করেছেন, সেন্সর বেসড একটা মডেল, সেখানে তাদের প্রশিক্ষণটা আরো ভালোভাবে করা যাবে ভোট প্রক্রিয়া সম্পর্কে। তো সেটা আমাকে বিএ মুর্শিদাবাদ রিকোয়েস্ট করেছিলেন মালদা জেলাতেও একটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা এবং কাজে লাগানো। তো আমরা ওই সিস্টেমটাকে আমরা এখানে এনেছি এবং এখানে আমরা আমাদের যারা পিডাব্লিউডি ভোটার্স রয়েছেন তাদেরকে ট্রেনিংয়ের ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করার চেষ্টা করব। এবং আজকেও আমাদের একজন বিশিষ্ট আমাদের একজন পিডাব্লিউডি ভোটার এবং আমাদের সহনাগরিক একজন শিক্ষক আছেন, তিনি পুরো প্রক্রিয়াটাকে নিজেই পরখ করে দেখলেন এবং তার কাছ থেকে আমরা মূল্যবান ফিডব্যাক পেলাম এই পুরো প্রসেসটা সম্পর্কে। আশা করি সিস্টেমটা আমাদের যেহেতু এবারের ইলেকশনের মূল থিম অ্যাক্সেসিবল ইলেকশন, আমাদের জেলাতেও আমরা অ্যাক্সেসিবিলিটি অডিট করছি, যেখানে আমরা প্রত্যেকটা পিডাব্লিউডি ভোটার যাতে সঠিক গুণমানের যে র্যাম্প, আমাদের র্যাম্প তো প্রত্যেকটা পোলিং স্টেশনে আছে, এবং সেই র্যাম্পের কোয়ালিটি যাতে ঠিক থাকে, তার হ্যান্ডরেলের সঙ্গে দেয়ালের ডিস্টেন্স ঠিক থাকে, সেই র্যাম্পের কোয়ালিটি, র্যাম্পের স্লোপ যাতে প্রপার, যেটা 1:10 বলা আছে সেই 1:10 ফরম্যাটে যাতে হয়, এবং সেই র্যাম্পের মধ্যে যেন কোনো গর্ত না থাকে, ঠিকঠাক সারফেস যাতে থাকে। তার জন্য আমরা অ্যাক্সেসিবিলিটি অডিট আমরা একটা ডিডিআরসি এবং অন্যান্য যে সমস্ত ডিজেবল আমাদের পিডাব্লিউডি ভোটারদের নিয়ে যারা কাজ করেন সেসব এনজিওদের সাহায্যে আমরা করছি। অন্যদিকে প্রশিক্ষণ নিতে আসা দৃষ্টিহীন ভোটাররা জানিয়েছেন, এর আগে তারা ভোট দিয়েছেন কিন্তু অন্যের মাধ্যমে, এবছর তারা নিজেরাই ভোট দেবেন। সেই কারণে তারা ধন্যবাদ জানিয়েছেন জেলা প্রশাসনকে। ব্লাইন্ড পারসন তারা ভোট দিয়েছে কারোর মাধ্যম দিয়ে, অর্থাৎ নিজের যিনি একদম নিজস্ব কেউ বাবা মা বা এরকম যারা থাকেন তাদের দিয়েই ভোট দিয়েছি। তো এখন নতুন করে একটা সিস্টেম করা হয়েছে যেটাতে যার দ্বারা আমরা নিজেরাই নিজের মতো করে ভোট দিতে পারবো। এবার কেমন লাগছে যে নিজেরা ভোট দিতে পারবেন নিজের পছন্দ মতো? উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।